হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। আমি পীযূষ এবং আজকে আপনাদের সবাইকে আমি B.S.W অর্থাৎ ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্ক এই কোর্সটি সম্বন্ধে জানাবো। এই কোর্সটি করতে গেলে কি কি যোগ্যতা লাগে অর্থাৎ এলিজিবিলিটি কি কি রয়েছে, কোর্সটির ডিউরেশন কি রয়েছে, টপ কলেজেস কিভাবে অ্যাডমিশন হবেন, অ্যাডমিশন হতে গেলে কি কি প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে, এবং জব পজিশন কি কি রয়েছে, এই কোর্সটি করার পর আপনারা আদৌ জব পাবেন কি না সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, মিস করবেন না এবং স্কিপ করবেন না। চ্যানেলে প্রথমে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যদি আপনি B.Sw কোর্সটি করতে চান, তাহলে প্রথমেই আপনাকে জেনে নিতে হবে এই B.Sw কথাটির অর্থ কী, অর্থাৎ ফুল ফর্ম কী। B.Sw এর ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, মানে এই কোর্সটি করার পেছনে আপনার উদ্দেশ্য থাকতে হবে বা আপনার মোটিভ থাকতে হবে যে আপনি সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করেন। আপনাকে সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজ, যেমন ধরুন বিভিন্ন এনজিও সংস্থাতে যে সমস্ত ধরনের কাজ হয়, বিভিন্ন সমাজসেবামূলক যে সোশ্যাল ওয়ার্ক টাইপের যে কাজ হয়, সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। তবে আপনার একটা ইন্টারেস্ট থাকা চাই এই B.Sw কোর্সটি করার। যদি আপনি মনে করেন যে আপনি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসেন বা আপনি পারবেন সোশ্যাল ওয়ার্ক করতে, তাহলে কিন্তু আপনার এই কোর্সটি করা উচিত। এই কোর্সটি করার জন্য যে মিনিমাম ডিউরেশন রয়েছে, যেহেতু এটা ব্যাচেলার ডিগ্রি কোর্স, মিনিমাম ডিউরেশন হচ্ছে 3 বছর। তো বন্ধুরা, এই B.Sw কোর্সটি আপনি রেগুলারেও করতে পারেন অথবা ডিস্টেন্স এডুকেশনেও করতে পারেন। রেগুলার অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির দ্বারা যে রেগুলারলি অনার্স ব্যাকগ্রাউন্ডের বা অনার্স যে ব্যাচেলার ডিগ্রির কোর্সগুলো হয়, সেগুলোর সঙ্গে সঙ্গে এটাও আপনি করতে পারবেন। এছাড়া এই কোর্সটি করার জন্য, এই B.Sw কোর্সটি করার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন আপনার দরকার, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে অর্থাৎ 12 পাস, এবং মিনিমাম যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে 50 থেকে 55%। এই মার্কসটি যদি আপনার থাকে এবং আপনার যে কোনো সাবজেক্ট থাকতে পারে বা যে কোনো স্ট্রিম, ধরুন আপনার আর্টস রয়েছে অথবা সায়েন্স অথবা কমার্স, সেটা কোনো এখানে ম্যাটার করে না, আপনি HS পাস করে থাকলেই এই মিনিমাম পার্সেন্টেজের সঙ্গে, তাহলেই কিন্তু আপনি এই কোর্সটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে এই কোর্সটির জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে নিকটবর্তী যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে। যখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়, তো সেই সমস্ত কলেজগুলোতে এই কোর্সটি করা হয় কি না সেটা আপনাকে জেনে নিতে হবে। যেমন বিভিন্ন ধরনের, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমি ইউনিভার্সিটির কথা বলি, তাহলে প্রথমেই চলে আসবে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বারোয়ান ইউনিভার্সিটি রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছে। তো এই সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এই সমস্ত এই সোশ্যাল ওয়ার্ক টাইপের যে কোর্সগুলো, এই কোর্সগুলো করানো হয়। তো আপনারা যদি এই কোর্সটি করতে ইচ্ছুক থাকেন, তাহলে অতি অবশ্যই এই উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেলে বা এখন থেকে যদি আপনারা প্রিপেয়ার করছেন বা এখন থেকে যদি ভাবনা চিন্তা নিচ্ছেন যে এই B.Sw কোর্সটি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনি HS পাস করার পর থেকেই যোগাযোগ শুরু করে দেবেন যে কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে এই কোর্সগুলো করানো হয়। যদি আপনি এই কোর্সগুলো করতে চান, তাহলে এটা কিন্তু একটা ভালো কোর্স, বা যদি আপনি সমাজসেবামূলক কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার এই কোর্সটা করা উচিত। তো বিভিন্ন কলেজে, যেমন বললাম আমি যে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজে রয়েছে যেগুলোতে এই কোর্সটা করানো হয়, সেটা আপনি খোঁজ নিয়ে জানতে পারেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনি চান যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই সমস্ত কোর্সগুলো করতে, সেটাও আপনি করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটির আন্ডারে এই সোশ্যাল ওয়ার্ক ব্যাচেলার ডিগ্রি কোর্সটি করানো হয়। তো সেটা যেমন ভুবনেশ্বরে একটি ইনস্টিটিউট রয়েছে, এছাড়াও পাটনাতে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় এই ইনস্টিটিউটগুলো রয়েছে, যার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু এই লিস্টটা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই কোর্সটি যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে করতে চান, তাহলে কিন্তু যে
ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির নামগুলো আমি স্ক্রিনে আপনাদের দেখালাম, তো সেগুলোর জন্য কিন্তু আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সেই এন্ট্রান্স এক্সামে যদি আপনি পাস করতে পারেন, যদি র্যাঙ্ক আপনার ঠিকঠাক হয়, তখনই কিন্তু ওই কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে আপনার অ্যাডমিশন হয়ে যাবে। তো এই কোর্সটিতে যে সিলেবাস থাকে, সেই সিলেবাসের পুরো ডিটেলস আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেই আপনারা টোটাল সিলেবাসটি দেখে নিতে পারেন যে কী কী বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে। এখন তো সব সেমিস্টার ওয়াইজ, ধরুন 3 বছরে 6টা সেমিস্টার, তো প্রত্যেকটা সেমিস্টারে কী কী বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা ওই ডিসক্রিপশান থেকে একবার দেখে নিতে পারেন। আমি টোটাল কমপ্লিট ইনফরমেশনটা দিয়ে দেবো। এছাড়াও যদি আমরা বলি যে জব অপরচুনিটি কী রয়েছে, হ্যাঁ জব অপরচুনিটি তো রয়েছে, আপনি বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে আপনি অ্যাজ এ টিচার শিক্ষকতা করতে পারবেন। এছাড়াও শুধুমাত্র যে গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্কুল তা নয়, এর বাইরেও বিভিন্ন প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজগুলোতেও, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও আপনি শিক্ষকতা করতে পারেন, তো তার জন্য এন্ট্রান্স দিতে হয়। এছাড়াও যদি আমি বলি এনজিও সংস্থাতে বিভিন্ন ধরনের একদম লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত সোশ্যাল ওয়ার্কের ভলেন্টিয়ার হিসেবে নেওয়া হয়, বা অ্যাজ এ ম্যানেজার নেওয়া হয়, বা ক্লার্ক নেওয়া হয়, সোশ্যাল ওয়ার্কার নেওয়া হয়, তো ওই সমস্ত অর্গানাইজেশনগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আজকালে ইন্ডিয়াতে প্রচুর ধরনের অর্গানাইজেশন হয়েছে। যদি আমরা বলি ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু প্রচুর পরিমাণে এনজিও সংস্থা গড়ে উঠেছে, তো আপনারা সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বিভিন্ন যে কোঅপারেটিভ সোসাইটি রয়েছে সেগুলোতেও অ্যাজ এ ভলেন্টিয়ার, ওরা কিন্তু ম্যানেজার বা ক্লার্ক এরকম টাইপের কিছু কিছু পোস্টে ভ্যাকেন্সি বেরোয়, তো সেগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা যদি অলওভার দেখি যে জব অপরচুনিটি কিন্তু রয়েছে প্রত্যেকটা বিষয়েই, এই সোশ্যাল ওয়ার্ককে যদি আপনি ব্যাচেলার ডিগ্রি করতে পারেন, যদি আপনি ব্যাচেলার ডিগ্রি করে মাস্টার ডিগ্রিও করতে পারেন তাহলেও কিন্তু আপনি অবশ্যই সুবিধা পাবেন। আপনি হায়ার এডুকেশনও করতে পারেন, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি হয়ে গেল, এরপরে আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন, মাস্টার ডিগ্রির পর আপনি যদি চান তাহলে পিএইচডি করতে পারেন, ঠিক আছে। তো এই সমস্ত অপরচুনিটিগুলো রয়েছে এই ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক এই কোর্সটিতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কারণ ভিডিওটি বানাতে অনেক রিসার্চ করতে হয়েছে। তো অবশ্যই ভালো লাগলে নিজের ভাই বোন বন্ধু সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে জানান এই কোর্সটির সম্বন্ধে, যাতে তারাও আরও আগ্রহ দেখায় এই কোর্সটি করতে। তো বন্ধুরা, যদি আপনি চ্যানেলে প্রথম এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দিন, যার ফলে কী হবে, আমি এরপরে যে নতুন ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো নোটিফিকেশান আপনার মিস হবে না। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।